কখনো বা মিরপুর স্টেডিয়ামের মেইন পার্কিংয়ে। এদিন পার্কিংয়ে থাকা মোটর বাইকও রেহাই পায়নি, সাকিবের উড়িয়ে মারা বল আগাথানে বাইকে ভেঙে যায় লুকিং গ্লাস। এজন্য অন্যরকমের এক ব্যাটসম্যান সাকিব। আইপিএলে দল পাননি মন খারাপ ছিল ঠিকই, তবে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন, পুরোপুরি মনোযোগ এখন বিপিএল ফাইনালকে ঘিরে। এবারের আসর নিয়ে ক্যাপ্টেন সাকিবের চতুর্থ ফাইনাল, বিপিএল শিরোপাটা উঁচিয়েও ধরেছেন। 2016 আসরে ঢাকা ডাইনামাইটসকে ট্রফি উপহার দিয়েছিলেন। দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য, ধন্যবাদ মিনিস্টার গ্রুপকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। মিনিস্টার, বাকি দুইটাই ছিলেন রানার্স আপ। খেলোয়াড় সাকিবের এটা পঞ্চম বিপিএল ফাইনাল, আগের চার ফাইনালে সাকিবের রান 82, উইকেট 4টা। টি টোয়েন্টি ক্রিকেটে খেলোয়াড় সাকিব যেন সবাইকে ছাড়িয়ে, আসন্ন ফাইনাল ম্যাচটি সাকিবের টি টোয়েন্টি ক্যারিয়ারের 15তম ফাইনাল। ক্রিকেট বিশ্বে সাকিবের চেয়ে বেশি ফাইনাল খেলা ক্রিকেটার রয়েছেন মোটে 4 জন, 25 ফাইনাল খেলে সবার উপরে কাইরন পোলার্ড। এবারের বিপিএল নিয়ে ডোয়াইন ব্রাভো খেলবেন 24তম ফাইনাল, বাকি 2 জন পাকিস্তানের শোয়েব মালিক 20 আর মোহাম্মদ হাফিজ খেলেছেন 16টা করে ফাইনাল। ফরচুন বরিশালের দলীয় অনুশীলন নেই, তবুও মিরপুর একাডেমি মাঠে এসেছেন, প্র্যাকটিস করেছেন সাকিব আল হাসান। কোয়ালিফায়ার ম্যাচে ব্যাটে বলে ছিলেন অনুজ্জ্বল, সেজন্যই কিনা অনুশীলনে ছক্কার ঝড় তুলেছেন সাকিব। উড়িয়ে মেরে বলকে আছড়ে ফেলেছেন পাশের রাস্তায়, কখনো বা মিরপুর স্টেডিয়ামের মেইন পার্কিংয়ে। এদিন পার্কিংয়ে থাকা মোটর বাইকও রেহাই পায়নি, সাকিবের উড়িয়ে মারা বল আগাথানে বাইকে ভেঙে যায় লুকিং গ্লাস। এজন্য অন্যরকমের এক ব্যাটসম্যান সাকিব। না, দল না পাওয়াটা তো হয়তো একটা বড় কারণ হতে পারে, যে ওর অ্যাভেলেবিলিটি এত কম সেটা একটা বড় কারণ হতে পারে। তবে এটা খুব দুঃখজনক যে ও এখন যে ফর্মে আছে এটা যদি উপলব্ধি করতে পারতো ফ্র্যাঞ্চাইজিগুলো, আমার মানে ওকে নিয়ে নিতে পারতো, নিয়ে নিত। কারণ ও শুধু বলিংয়ে না, ও ব্যাটিংয়ে এখন ম্যাচ উইনিং প্লেয়ারের মতো হয়ে গেছে কিন্তু। এবং আমি ওকে অলরেডি বলেছি যে আমাদের এখানে যেই ধরনের উইকেটে খেলা হয় এখানে বিঘিট করাটা রিলেটিভলি একটু কঠিন। আইপিএলে যে ধরনের উইকেটে খেলা হয় ওখানে বিঘিট করা আরও সোজা, ভালো উইকেটে ও এখন আরও দ্রুত রান করবে, আমার ধারণা আরও দ্রুত রান করতে পারবে এবং অনেক বেশি এফেক্টিভ হবে। সে মানে কোনো দল যদি ওকে নিত সে দলই লাভবান হতো। ও যখনই অ্যাভেলেবল থাকবে বাংলাদেশের সব খেলা যেন ও খেলে, এটা আমি চাইবো। তবে ওরও শরীরটা যেন ঠিক থাকে, কোথায় ও ব্রেক দিতে পারে ফিজিক্যাল কারণেই সেটাও একটু ভেবে রাখা দরকার। কারণ 3টা ফর্ম্যাটে খেলা এই বয়সে, এবং ও যখন খেলবে এখন ও কিন্তু এমন একজন ব্যাটসম্যান যে হয়তো রান করবে, বলিং করবে, সো ওই চাপটা এই বয়সে নেওয়াটা অত সহজ হবে না। সো ইম্পর্টেন্স বুঝে বুঝে হয়তো খেলতে হবে। তো সাকিব এবং বোর্ড বসে হয়তো আলাপ আলোচনা করতে পারে ওর কোনগুলি খেলা উচিত। অ্যাভেলেবেল থাকলেও হয়তো একটা সিরিজ নাও খেলতে পারে, একটা টেস্ট নাও খেলতে পারে, শুধু ওর শারীরিক রিকভারির জন্য। সো আমার মানে আলাপ আলোচনার মধ্যেই এটা এটা একটা ডিসিশন নিয়ে আসতে পারে। বিসিএল থেকেই কঠোর অনুশীলন করে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার, বিপিএলে সেটার এই ফিডব্যাক পাচ্ছেন। বোলার সাকিব সবসময় ক্ষুরধার, এবার ব্যাটিংয়েও বেশ দক্ষ। বিপিএল অষ্টম আসরের পরিসংখ্যানটাই দেখুন, 10 ম্যাচে 145 স্ট্রাইক রেটে রান, 277 শিকার করেছেন 15টা উইকেট। অলরাউন্ড পারফর্ম ছাপিয়ে এবার আলোচনায় ক্যাপ্টেন সাকিব। ক্যাপ্টেন সাকিব যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন দিনকে দিন, ফরচুন বরিশালের লিডিং ফ্রম দ্য ফ্রন্টের ভূমিকায় মিস্টার 75। না, সাকিব মানে সবসময় সিরিয়াস, বাট যেটা হয় কি, আপনি যখন আপনার পারফরমেন্সটা ভালো করতে পারবেন সেটা আপনাকে দারুণভাবে মোটিভেট করে ইনভলভ থাকতে, চিন্তা করতে। ও যেহেতু খুব ভালো খেলছে, যে কোনো ব্যাটসম্যানের জন্য, যে কোনো শিল্পীর জন্যই কিন্তু যখন খুব ভালো ছবি আঁকে তার মনটা অন্যরকম থাকে। তো আমার মানে ওরও এরকমই হচ্ছে, ভালো খেলছে এবং সে খেলাটা খুব এনজয় করছে, মাঠের ভেতরে ওর অ্যাক্টিভিটি দেখলে বোঝা যায় যে খুব খেলাটা এনজয় করছে।